মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ ফ্যামিলি। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা ভিডিও শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা আমরা এখন ব্রেকফাস্ট করছি, খুব সুন্দর একটা ব্রেকফাস্ট। আর সকালে অবশ্যই লেবু চা খেয়েছি, আজকে সকালে পিসি চা করেছে, আমি একটু ভিডিওর পিছনে ব্যস্ত ছিলাম জন্য পিসি চা করে দিয়েছে। আর এই যে পিসি মশাই গেছে পুজো দিতে, তাই না? পিসেমশাই রবিবার করে পুজো দিতে যায়, তোমরা তো জানো পিসেমশাই ব্লগ থেকে ভালো করি। তো এখন আমরা দেখো ব্রেকফাস্ট করছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। পাউরুটি, কলা এবং ডিম সেদ্ধ, আর ডিমটা হচ্ছে একটু হাফ বয়েল ও ফুল বয়েল হয়ে গেছে, হাফ বয়েল মতন ভেবেছিলাম। তো ওদিকে পিসি খাচ্ছে, আর বুনুও হচ্ছে ব্রেড জ্যাম খেয়ে নিয়েছে, একদম গুড়গাল হয়ে গেছে কালকের থেকে, কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়া নিয়ে। আর ও এখন খাচ্ছে এখানে। আমি একটা স্পেশাল রান্না করবো, সেটা হচ্ছে পিসির জন্য, যেটা অনেকেই পছন্দ করো। দেখো একটু সামগ্রীগুলো দেখিয়ে দিই, এখানে আছে মুরগির মাংসের গলা, মেটে স্টমাকটা পাইনি তাই স্টমাকটা নেই, এটা অনেক সব কমন ব্যাপার। এখানে কেটে রাখা আছে আলু, কারণ পিসি মাংসের যে কোনো রেসিপিতে বা মাটন বলো চিকেন বলো আলু খুব ভালো খায়। তো সেটারই আজকে আমরা একটা কষা কষা একটা কারি টাইপের একটা খুব লোভনীয় একটা খাবার রান্না করব। এটা অনেকেই হয়তো পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করো খুব পছন্দ করো। তো আমরা তো মাঝে সাঝেই খেয়ে থাকি বাড়িতে, বিশেষ করে চিকেন হলে পরে আমরা যদি 1 কিলো মানে দুটো পা দিয়ে দেয় তো একসঙ্গে আমরা রান্না করি। আমি কিন্তু এটা এমন না যে বাবার বাড়ি থেকে খাওয়া শিখে এসেছি, এরকম কোনো ব্যাপার নেই, এটা আমি খাওয়া শিখেছি রিসেন্ট, গেল 2 বছর হবে। আমাদের বাড়িতে অনেক আগে একটা কাজের দিদি আছে, সেই দিদিটা আমাদের বাড়িতে আগে কাজ করতে আসতো, তো সেই দিদির কাছে আর কি, দিদির হাতে আর কি প্রথম খাওয়া আমার, তারপরে ওই খেয়েই আমার খুব ভালো লেগে গেছে। তারপরে দিদি আমাকে, সেই দিদিটা যখনই আমাদের বাড়িতে কাজ করতে আসতো তখন প্রায় মাঝে মধ্যে একটু করে টোরে আনতো খেতে পারতাম, তারপর সেই দিদিটা কাজ ছেড়ে দেয়, তারপরে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। আমার বাবার বাড়িতে তো সবাই নাম উচ্চারণ করা যাবে না, আমার বাবার কাছে নাম উচ্চারণ করা যাবে না, আর আমার বরের কাছে নাম উচ্চারণ করা যাবে না, এখন পার্টনার পেয়েছি তাই। তো এটা তো বারবার হবে না, তাই পিসি মানে পিসি ভীষণ এক্সাইটেড, আর মানে পিসি যেটা যদি খেতে পেরে ভালো লাগে খুশি হবে সেটার জন্য আমরা আরো বেশি খুশি, কারণ আমরা প্রায়শই চিকেন রান্না করলে এগুলো দিয়েই রান্না করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরকম ভাবে রান্না করি, আমি রান্না করে খাওয়াবো আজকে পিসিকে। এতদিন এসে কিছু করছে না, কিন্তু আজকে পিসি বাড়িতে এসে এটা রান্না কিছুই করছে না, দুবেলা করে চা করে, কিন্তু এটা কোনো ব্যাপার হলো দুবেলা চা করা, এক একজন এক রকম অর্ডার, কেউ চিনি ছাড়া চা, কেউ লেবু চা, কেউ আদা চা, কেউ দুধ চা, অনেক ভাগ ভাগ করে করতে হয়, যথেষ্ট পরিশ্রম হয়। খুব ভালো খাও নাকি? মানে পুরো খাবাই আজকে, মানে খেয়েই ফেলবা পুরো, খেয়েই নেবো সবটাই খেয়ে নেবো। চলো আমরা শুরু করে দিই এটা রান্নার প্রিপারেশন। চলো এগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, তারপরে নখগুলোকে আকাশ কেটে দেবে, কারণ এখানে মাংসের দোকান থেকে ভালোভাবে পরিষ্কার করে দেয়নি, যেটা এখন বাড়িতে করতে হবে। ফাইনালি দেখো একদম নখগুলো কাটা হয়ে গেছে, আর একদম সব আমি খুব ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এ দেখো ও হচ্ছে এই যে তোমাদের আগে যে দেখালাম পাটা, এটাকে খুব ভালো করে কেটে দিয়েছে, একদম মাঝখান থেকে নখ ছাড়া কেটে দিয়েছে। আর আমি অনেকবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে মেটে স্টমাক দেয়নি ওটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এই পাটাকে আমি কি করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো জল অলরেডি ফুটে গেছে, এবার এই জলটাকে আমি এখন বন্ধ করে দেবো, এটাকে আমি পাটা এর মধ্যে দেবো কিন্তু সেটা গ্যাস অফ করে, বকবক করে যেহেতু ফুটছে তো এই পুরো একদম এই গরমেই হয়ে যাবে, আমাদের ফোটাতে হবে না, তাহলে কিন্তু মানে ভালো করে আমরা ছাড়াতে পারবো না। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, তো এরকম হয়ে গেছে দেয়া। এবার আমি এটাকে 5 থেকে 10 মিনিট মতন রেখে দেব এভাবে, তার ঢেকেই রাখছি, তাহলে গরমটা ভালোভাবে মানে গরমের ভাপটা ভালোভাবে সেদ্ধ হবে, ওপরের একদম ওপরের যে চামড়াটা সেইটা। তো এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি, আর পিষিয়ে দিকে আলুর সঙ্গে সব মশলাগুলোও কেটে দিয়েছে। জানি তুমি স্নান করবা,
তোর কি হয়েছে জনি? বড়মা বড়মা জনি এখন স্নান করবে। এক সপ্তাহ পর স্নান করে না জনি? এক সপ্তাহ পর জনি স্নান করে আর জনি আমাকে দেখলি দৌড়ে চলে আসে। আয় জনি আয় আয় আয়। কি বলছো বাচ্চা? আয়। কত কিউট জনিটা। আমাদের জনিও এখন স্নান করছে। দেখো জনি স্নান। জনিকে দেখে মনে হচ্ছে কত বড় একটা জনি। দেখো এক্ষুনি ওর চেহারা কি হয়ে যাবে। কত সুন্দর হলো লোমটা, মনে হচ্ছে সেই তুলো তুলো ভিজালে যেরকম হয় না ওরকম। জনি ঠান্ডে ঠান্ডে পানি সে নাহানা চাহিয়ে, ঠান্ডে ঠান্ডে পানি সে নাহানা চাহিয়ে। জনি এখন স্নান তুলো তুলোর মতন হয়ে যাচ্ছে না। হ্যাঁ তারপরে ওয়াশ হবে। জনি আরাম লাগছে? জনি খুব আরাম নাকি? এখন শ্যাম্পু হচ্ছে, শ্যাম্পু ওখানে পাবা, গায়ে দিলে ভালো হতো। হবে না এভাবে, এখন শ্যাম্পু দেওয়া হবে। পিসুমশাই হাতে এটা পরে নিয়েছে যাতে ওর গাটা ভালো করে ওয়াশ হয়, কারণ হাতের তলাটা অনেকটা ইয়ে আছে। দেখি হাতের তলাটা একটু, এটা প্রথমবার ইউজ করছি। আচ্ছা যাই হোক, হাত দিয়ে করা, এটা প্রথমবার করছো, ভালো হবে তাই না? বলো দেখি এটা কি হয়। এটা অ্যাকচুয়ালি তো বাসন মাজি। হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে, করছি তো। এই যে পিসুমশাই ডেলি ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে এটু জেড সব কিছু করে, আর সপ্তাহে একদিন স্নান, কারণ একদিন তিন দিন, একদিন তিন দিন হয়ে যায়। আর জনি আমারও খুব প্রিয় হয়ে গেছে, আমাকে দেখলে জনি আমার কাছে চলে আসে, শুধু কিচ্ছু না একটুখানি আদর খাওয়ার জন্য। ওর মাথায় একটু হাত বুলিয়ে দিই ও তাতেই খুশি, আবার হয়ে গেলে আবার চলে যায়, তাই তো জনি? জনি তাকাও একটু দেখি, তাকাও। আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, তো পাশের ঘর থেকে মানে সারা ঘরে মাংসের গন্ধে পুরো ময়ময় করছে, তো আমি গন্ধ পেয়ে না গিয়ে আর পারলাম না, তো চলো যাই দেখি পাপড়ি এখন কতদূর পর্যন্ত হয়েছে দেখছি। কই পাপড়ি? আমি গন্ধ পেয়ে থাকতে পারলাম না। এটা কি? আলু ভাজা, ডালটা ভেজে রেখেছি। আর এদিকে ও ফো জাস্ট শি কি হচ্ছে, হেভি যা গন্ধ বেরিয়েছে, কি বলবো। এভাবেও খেয়ে নেওয়া যাবে, আলু দেবো তো ওই জন্য একটুখানি আলুটা দিয়ে ইয়ে হবে, এটা আরো বেশি টেস্ট হবে। একদম মোটামুটি রেডি। আমার রান্না কেমন লাগছে তোমাদের জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার পিছনের যে ডেলি ব্লগ কৃষি বাড়ি আসার আগেও আমার সাংসারিক জীবনে, তো সেখানে তোমরা প্রতিদিন আমার রান্না দেখতে পাবে। আর অবশ্যই কাঠের জালে মানে উনুনে রান্না করি বাড়িতে, তো সেটাও তোমরা দেখতে পাবে। পিসি সত্যি কথা বলবা কেমন লাগছে, ঠিক আছে? খারাপ হলেও বলবা, এটা কম হয়েছে এটা বেশি হয়েছে, আর ভালো হলেও বলবা। আই এম সো এক্সাইটেড পিসির মতামত জানার জন্য। বলছেই তো না কিছু, কেমন হচ্ছে ভাই বলো? সবাই হা করে তাকিয়ে রয়েছে, বলছে না। ভাষা নেই কিছু, তিনটে একটা কামড় দাও, ভাষাহীন হয়ে গেছে।
ভালো লাগছে? জীবন ধন্য, আমার মানুষ হয়ে জন্ম নেওয়াটা আজকে সার্থক হলো মনে হচ্ছে। ঝাল মশলা তেল নুন সব বেশি বেশি করে দিয়েছি, লাইট করে বলে ভালো লাগবে না এগুলো। আমার পাতে ঝোলটা একটু বেশি করে গেছে, ভাত নেবো কিনা ঠিক নেই, ওর পাতে ওর ওখানে ঝোলটা, হ্যাঁ অনেকটা দিয়েছে, একটু উঠে এসছে ভুল করে, ঠিক আছে। অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি পিসি বাড়িতে এসে যে লেবু চাটা করি সেটা কিভাবে করি, এটা তো সবাই মোটামুটি মনে হয় জানে, আমি সেটাই ভাবতাম, সেই জন্য এটা কোনো স্পেশাল ভাবে কখনো দেখাতাম না। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এর আগেও আমি যখন আমার শ্বশুর বাড়িতে যখন পিসি বাড়িতে বেড়াতে আসার আগেও তখনও আমি অনেক সময় এটা করেছি, অনেকেই দেখেছো। তো আমি যতটা চা পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি চা পাতা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে একটুখানি চা পাতা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটু লবণ দেবো, দেখতে পাচ্ছ পরিমাণটা কতটা কম। আর এখানে তোমরা যদি ব্ল্যাক সল্ট দাও মানে বিট নুন দাও তাহলে টেস্ট আরো ভালো হবে, এখানে নেই জন্য আমি সাদা নুন দিচ্ছি। যে যেমন চিনি খাবে সে অবশ্যই তার স্বাদ মতন মিষ্টিটা দেবে। এখানে আমি পিসির জন্য, আকাশের জন্য আর আমার জন্য আমি চাটা করছি, মানে চিনি দেয়া। আর এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি, মানে লিকার চাটা কাপে ঢেলে নিয়ে তার মধ্যে জাস্ট 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে এবার আমি চিনি দেওয়াটা করে দেখাচ্ছি। চা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমি লেবুটা দিয়ে একেবারেই একটু ফোটাবো না। এবার আমি এর মধ্যে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর লেবু রসটা দেওয়াতে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে, একদম লাইট হয়ে যায় কালারটা, চাটা খেয়েও যতটা ফ্রেশ হয়ে যায় চায়ের কালারটা ততটাই ফ্রেশ হয়ে যায়। দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেল। দেখো এবার আমি কাপে কাপে চাটা ঢেলে নিচ্ছি। তৈরি করে ফেললাম লেবু চা। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো কিভাবে লেবু চা করো, অনেকেই দেখতে পাচ্ছি জানো না, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে লেবু চা করি। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরও ভালো লাগছে কিনা আমার পিসির মতন। চলো এটা নিয়ে যাচ্ছি এবার ঘরে। এখন বাজে রাত্রি 8:22, তো আমরা ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ, আর তারপরে লেবু চা করলাম। আর তোমাদের সঙ্গে তো রেসিপি আর কি, তো তোমাদের সঙ্গে কিভাবে লেবু চা করতে হয় সেটাও শেয়ার করলাম। আর লেবু চা খেয়ে এখন আমি রেডি হয়েছি, আমি আর আকাশ যাব একটুখানি বাজারের দিকে, কারণ আজকে আমাদের 50K কমপ্লিট হয়েছে বিকেলবেলা, সেই আনন্দে আজকে আমরা একটা কেক সেলিব্রেট করব। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর এর মানে একদম প্রধান হচ্ছে তোমরা, তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে, তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্যই কিন্তু 50K হয়েছে, সব থেকে মুখে রয়েছে তোমরা। তো চলো দেরি হয়ে গেছে আমাদের, আমরা এখনই বেরিয়ে পড়ি, এসে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আমরা এখন বাজারে চলে এসেছি আর এখন আছি একটা কেকের দোকানে। তো আকাশ কাপড়ি বাড়ি চলে এসেছে, এই যে বাজার থেকে, আর এই যে আমি যেগুলো আনতে বলেছিলাম সেগুলো একদম সুন্দর করে নিয়ে এসে একদম দেখো, আবার ভেঙে যায়নি তো, আশা করি ভাঙেনি, না না আনার সময় ভেঙে যেতে পারে সেটা বলছে। তো ডিমটা অল্প কটা ছিল বলে ডিমটা নিয়ে রাখলাম, ডিম ছাড়া অন্ধ আমার সংসার, বুঝলে তো। আর একটা বড় পাউরুটির প্যাকেট আনলাম, সকালবেলা কালকে এটা খাওয়া হবে, এইটা দিয়ে, এই যে এইটা দিয়ে সঙ্গে একটু চিনি যাবে, একটু চিনি দিয়ে আর কি খাওয়া হবে। সোমনাথ চিনি খায় না, ও শুধু বাটার দিয়ে খাবে, কিংবা যদি মনে করে চিজ দিয়ে খাবে, তাহলে চিজও নিয়ে এসেছি। চিজটা এনেছি মেইনলি ম্যাগি করার জন্য, আমার ম্যাগিতে চিজ খুব ভীষণ ভালো লাগে, ভালোবাসি, তাহলে খাওয়াবো দেখি। ম্যাগিতে চিজ দিয়ে অসাধারণ টেস্ট হয়ে যায় ম্যাগিটার। বাটার চিজ সবকিছুতেই হবে, ওই ভয়ে আমি এটা খাওয়া ছেড়ে দিয়েছি, ধুর বাবা থাক। তারপরে না ঘি বলো, বাটার বলো, চিজ বলো, মিষ্টি বলো, সবেতেই হবে। বলতো একটু ভালো মন্দ খেতে ভালোবাসি, আমার কপালটা দেখ, রাস্তাঘাটে বেরোলে
বাজে লাগে না? শাড়ি পরবি শান্তি নেই, চুড়িদার পরবি শান্তি নেই, কুর্তি পরবি শান্তি নেই, কি পরবোটা কি বল? যাই হোক চলো, পরে কথা হচ্ছে। তো দেখতেই পেলে আমরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আর একটা কেক নিয়ে এসেছি। অবশ্যই আমরা এখন কেক সেলিব্রেট করব। আর তাছাড়া পিসির হচ্ছে কিছু গ্রসারি আইটেম মানে বাজার করার ছিল, তো সেগুলোই নিয়ে এসেছি, যেমন তোমাদেরকে দেখালাম। তার বোনের জন্য একটা চকলেট নিয়ে এসেছি, মিল্ক বার। তো আর কেকটা নিয়ে এসেছি, এইগুলো ছিল আমাদের আজকের মানে বাজারে গিয়ে কেনাকাটা। আর তাছাড়া আরেকটা না দুটো দরকার ছিল, সেটা হচ্ছে আমার এটিএম থেকে টাকা তুলতে হতো, কিন্তু এক হাতে কেক এক হাতে ডিমের প্লেট, তো আগে তুলে নিলে ভালো হতো, সেই জন্য আর তুললাম না। আর আমার যা যা কাজ ছিল সব অনলাইন পেতেই হয়ে গেছে, আর পিসির বাজারটার জন্য ক্যাশ দিয়ে দিয়েছিল, তো সেই কারণে আর তুললাম না, পরে তুলে নেব। আর আমার মায়ের জন্য কিছু ওষুধ কেনার ছিল, তো দুটো দোকান ঘুরলাম কিন্তু ওষুধ পেলাম না। আসলে যেখান থেকে মা ডাক্তার দেখায় ওখানকার আশেপাশের দোকান থেকে এটা দেখেছি পাওয়া যায়, আমাদের সারা বেথুয়া বাজারেও খুঁজে পাইনি এর আগে একবার ডাক্তার দেখানোর পরে। তো দেরি হয়ে যাচ্ছিল জন্য আজকে আনলাম না, আমরা তো বাড়ি যাবো এমনি, তো বুধবার এর মধ্যে আশা করি পেয়ে যাব। তো চলো এখন ওই ঘরে সমস্ত কিছু রেডি, সমস্ত কিছু বলতে আমরা জাস্ট সবাই একসঙ্গে বসে কেকটা কাটিং করবো, সেটারই সেট আপ রেডি, রিং লাইট স্ট্যান্ড লাগিয়ে। তো চলো এখন আমরা কেকটা নিয়ে যাই আর তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে কেকটা, আর আমরা এখন কেক কাটিং করব। চলে এসেছি কেক নিয়ে, চলো তোমাদেরকে দেখাই কেকটা কেমন হয়েছে দেখতে। এই তেইটাই কেটেছিলাম আমরা 50,000 সাবস্ক্রাইবার। তাই আমাদের কেক কাটিং হয়ে গেছে, 50,000 সেলিব্রেশন কমপ্লিট। আর সেই ভিডিওটা এই ভিডিওর আগে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিও। আর এখন আমরা রাতে ডিনার করছি, আর সেটা কি দিয়ে বুঝতেই পারছো, সকালে যেই দুর্দান্ত রেসিপিটা করা হয়েছিল মানে পিসির খুব পছন্দের, তো সেটা দিয়ে আমরা এখন ডিনার করছি। আর পিসেমশাইয়ের জন্য ঠাম্মার বাড়ি থেকে মাটন দিয়েছে, তো সেটা দিয়ে পিসেমশাই এখন খাচ্ছে। তো চলো আমরা ডিনার কমপ্লিট করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরদিন সকালবেলায়। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, তো ব্লগটাকে আমি কালকে এন্ড করিনি, সেই কারণেই আবার সকালে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো সকালে দেখতে পাচ্ছ এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে, ওদিকে আমি করে নিয়ে এসেছি কফি, আর আছে মশলা বিস্কিট, আর এখানে বুনুর জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ, পিসিও ভিডিও করুন। আমরা এখন যেই বাকি কেকটা ছিল সেটা দিয়ে সবাই ব্রেকফাস্ট করছি, আর সঙ্গে পিসি করছে এখানে ব্রেড আর বাটার, সঙ্গে চিনি লাগিয়ে দিচ্ছে। আমার ফোনের ক্যামেরাটা ভীষণ মানে ডার্ক, ওর জন্য অন্ধকারের জন্য একটু দেখতে পাচ্ছ, লাইট জ্বালে দাও না লাইটটা। সবাই কমেন্ট করছে আকাশ পাপড়ির চ্যানেলে আমার গায়ের রংটা, আসল গায়ের রংটা বলে যাচ্ছে। আমার ফোনে ক্যামেরাটা ভীষণই ডার্ক, যেটা ন্যাচারাল তার থেকেও বেশি ডার্কিশ ডার্কিশ লাগে। আরে যে বুনু খাচ্ছে কেক, ভালো বুনু খেতে কেক, তোমাকে সারাদিন কেক দিলে কেক খাবা ভাত খাও? কোনটা খাও না? ও চেরিটা, আচ্ছা তুমি এটাই খাও, আমি ভেবেছি তুমি হয়তো ওটা ভালো খাও, ওই জন্য তোমায় দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের সারাটা দিন আমি খুব বেশি কিছু তোমাদেরকে দেখাবো না, খুব শর্টকাটের মধ্যে দিনটাকে তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা লাঞ্চ করতে বসবো, আর আজকে রান্না হয়েছে সেই স্পেশাল ডিমের ঝোল পিসির হাতের। আকাশ আর আমি দুজনাই দুর্দান্ত খেয়েছি পিসির হাতের এই ডিমের ঝোল, তো সেই জন্য আমাদের যাওয়ার সময় চলে এসেছে, তো সেই কারণে আজকে পিসি আমাদেরকে ডিমের ঝোল রান্না করে খাইয়েছে। আকাশ আগেই বলেছে যে পিসি আমরা যাওয়ার আগে কিন্তু আমাদেরকে এরকমভাবে আর একদিন ডিমের ঝোল রান্না করে খাওয়াতে হবে, তো পিসি সেই জন্য আবারও সেই স্টাইলেই সেরকম তার থেকেও ভালো করে ডিমের ঝোল রান্না করেছে, তো এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এখন আমরা খাওয়া দাওয়া স্নান করে বেশ অনেকক্ষণ ধরে রেস্ট করেছি, ঘুম আসেনি আসলে, গল্প করতে করতে বিভিন্ন কথোপকথনের জন্য আর ঘুম আসেনি। তো তারপরে এখন সন্ধ্যাবেলা আবার চা করে নিয়ে আসলাম, আর অবশ্যই লেবু চা করে নিয়ে এসেছি। তো এই আর কি, এখন আবারও গল্প করতে করতে চা খাওয়া হচ্ছে, আর বুনু তো সবসময় আমাদের সঙ্গে থাকে, সারাক্ষণ শুধু আদর করতে থাকে, খেলা করতে থাকে, কত গল্প করতে থাকে। আমি ভাবছি সেই দিনটা যেদিন আমরা যাব সেদিন ওর কী অবস্থা হবে।
এখন বাজে রাত্রি 8:30, আর এরকম সেজে বুঝতে পারছো যে রাত্রিবেলা এখন সেজে বুঝে বাড়িতেই তার মানে শর্ট ভিডিও করছি। আর তাছাড়া বুঝতে পেরেছি শর্ট ভিডিওগুলো পেয়ে, তো পিসির ফোনে আমরা ইনস্টাতে শর্ট ভিডিও করছি, সেগুলো অবশ্যই ইউটিউবেও আপলোড হবে। তো আজকে সারাটা দিন বিশেষ কিছু ভিডিও করিনি, তেমন কিছুই করা হয়নি, খুব সিম্পল ভাবে খুব নর্মাল ভাবে কাটিয়েছি, বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। আর তার থেকে বড় কথা, গতকালকের ব্লগটা আমি যেহেতু দিতে পারিনি, তো দুদিনের ব্লগটা ভেবেছি একসঙ্গে দেবো, সেই জন্য আমি আসলে ব্লগটাকে বেশি বড় করছি না। তো এই আর কি, তোমাদের সঙ্গে ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটুখানি শেয়ার করি, কারণ এখন মনটা খুব ভালো লাগছে যেহেতু শর্ট ভিডিও করছি, খুব মজা করছি পিসি আর আমি। তো সেই কারণেই আর পিসি মশাইয়ের আকাশ একটুখানি বেরিয়েছে একটা কাজের জন্য, তো ওরা এখনই বাড়ি ফিরবে। আর পিসি রাতে খাবার অর্ডার করেছে, সেই খাবারটা এখন চলে এসেছে, সেটাই পিসি আনতে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নি। তো চলো আবার পরে দেখা করছি। তো আজকে আমাদের ডিনারে আছে একটা ভীষণ স্পেশাল মেনু। এটা কি রুটি পিসি? রুমালি রুটি। তো রুমালি রুটি না না বাবা, পিসি রান্না করবে, পিসি খাওয়াবে, আর আপেটা না মানে বাড়িতেও সে রান্না করো বা যাই ইয়ে করো, তাতে আবার আপেটা পেট ভরেও আমাদের আরো মানে পেট ভরেও আরো জোর করে জোর করে ঠুসে ঠুসে খাওয়ায়, আর একটু ভাত দিই আর একটু এই দিই, অনেকগুলো তো দুটো দুটো করে কিনেছি। হ্যাঁ হ্যাঁ, বড় বড় তো না বেশ। আমরা এখন রাতে ডিনার করব, আর এখানে ভিডিওটাকে এন্ড করব। তো রুমালি রুটির সঙ্গে রয়েছে পনির বাটার মশালা, আর অসাধারণ ছিল রুটি এবং তার সঙ্গে পনির বাটার মশালা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন দেখতে। আর এখন চারটে থালাতে চারজনার জন্য পিসি বেড়ে দিচ্ছে, আর বুনুকে পিসি থালাতে করেই মানে দুজনে একসঙ্গে খেয়ে নেবে, সেজন্য বুনুর জন্য আর আলাদা করে বাড়েনি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।